জানেন তো, জীবনের পথটা একটা লম্বা জার্নি। এই লম্বা জার্নিতে ভালো মন্দ অনেক ঘটনাই ঘটে, ভবিষ্যতেও ঘটবে, তাই বলে তার জীবনটা থেমে থাকে না। আপনার লাইফের এই অধ্যায়টাকে সেরকম একটা মন্দ ঘটনা বা দুর্ঘটনা হিসেবে ভেবে নিতে হবে। আপনি এখনও জীবনের অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক মনোরম জিনিস আপনি এখনও দেখেননি, সেগুলো যখন আপনি দেখবেন তখন বুঝতে পারবেন জীবনটা বোঝা নয়, জীবনটা অনেক সুন্দর। লাইফ ইজ বিউটিফুল, বুঝতে পেরেছেন? বোঝার চেষ্টা করছি। সেই সঙ্গে দেখারও চেষ্টা করতে হবে চারপাশটা, তাহলে তো কিছুই ঘটবে না। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আজকে তাহলে এ পর্যন্তই আমাদের সেশন। সপ্তাহের এই দিনটিতে মনে করে কিন্তু আসতে হবে, ধরে নিন এটিও আপনার একটি ওষুধ, মনে থাকবে তো? আমি কি ড্রাইভারকে বলে দেবো আপনাকে ড্রপ দিতে? অসুবিধা নেই, আমার কাছে ছাতা আছে। যত্ন করে রাখবেন ছাতা। ছাতা আর মন হারালে আর ফেরত পাওয়া যায় না। শুভ, শুভ রহমান। জি স্যার। আজকে তো তিনজন আসার কথা ছিল, তাই না রহিম সাহেব? জি স্যার, শুধু সময় মতো উনিই এসেছেন, বাকি দুজন এখন আসেননি, সম্ভবত বৃষ্টির জন্য আটকা পড়েছে। উনিও তো আটকা পড়তে পারতেন কিন্তু পড়েননি, সময়ের কাজ সময় করেছেন, তাই না? থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। প্রোডাক্ট সেলিংয়ের উপর এক্সপিরিয়েন্স আছে? না স্যার, আসলে এই জবটা হলো আমার ফার্স্ট জব। পারবো স্যার। ঠিক আছে, সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্স হয় মানুষের, তা আপনার পরিশ্রম করার অভ্যাস আছে তো? নিশ্চয়ই স্যার, সেই জন্যই তো আসছি। ঠিক আছে, আপনার ফাইল দেখলাম, দেখা যাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি যদি চাকরিটা পানো আপনাকে কিন্তু অনেক স্মার্ট হতে হবে, তাছাড়া ছাতা থেকেও ইন্টারভিউ দিতে আসে না স্যার। স্যার, এটা আমার বিপদের সঙ্গী, আর যে আমাকে বিপদে সঙ্গ দেয় স্যার তাকে আমি কখনো ছাড়তে পারি না। জি, যেমন এখন আমার বিপদ চলছে, যদি আমি চাকরিটা পাই তাহলে এই কোম্পানি আমি কোনোদিন ছাড়বো না স্যার। নাইস প্রেজেন্স অফ মাইন্ড, ওকে ইয়ং ম্যান, দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, তাহলে আজকে আসি। বেস্ট অফ লাক। ফাইলটা ড্রয়ারে রাখবেন, ঠিক আছে? সারাদিন ছাতা মাথা দিয়ে বসেছিলি, বাথরুমে গিয়ে ছাতা নিয়ে গেছিস নাকি?
বাড়িতে আসিস কেমনে আর গোসল করছিস কেমনে? আচ্ছা তো কাহিনি ডাকি বলতো, তুই কি চাকরি পাবি কি পাবি না এটা নিয়ে টেনশন করতেছিস নাকি? কি আছে এই ছাতার ভিতরে? ছাতা, এই ছাতা হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছাতা। হ্যালো সালাম জি, সত্যি হয়ে গেছে? আগামী মাস থেকে জয়েনিং। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যোগাযোগ করবো। থ্যাংক ইউ এগেন জি জি, রাখি সালাম। তুমি সুখবর নাকি? আরে আমার চাকরি হয়ে গেছে তো। এই ছাতা হলে তোমার জন্য অনেক লাগে, নাহলে কি 333 নাম্বার ইন্টারভিউতে আমি চাকরি পাই বল? জোস, তাহলে তো ট্রিট খাওয়াইতে হবে। আচ্ছা ছাতারা তো ট্রিট খাওয়াইতে পারবি না, ছাতা ওয়ালিরে খুঁজে বাই করতে হবে, খুঁজে বাই করে তারে ট্রিট দিতে হবে। পাবো কোথায়? আরে তুই বলি না সবচেয়ে সুন্দরী, তারা খুঁজে বাইতে সমস্যা হয়, সূর্য খুঁজে বাইতে তো কোনো সমস্যা হয় না মামা, কোনো সমস্যা নেই। যেই সুন্দরী মায়া যে এলাকায় থাকে ওই এলাকায় সবাই ওই মায়ের চেনে। এই ছাতা নিয়ে দেখাবো, ওই এলাকায় কয়েকজনের জিজ্ঞেস করলে মেয়ের বাই করে দেবে, এটা কোনো ব্যাপারই না। সত্যি সত্যি, কালকে সকাল থেকে কাজ শুরু, ঠিক আছে? ঠিক আছে। এ ভাইয়া, এই ছাতাটা চিনেন? দেখেন তো খুব সুন্দর একটা মায়ের ছাতা, কোমল মোহনীয়, চোখ ফেরানো যায় না। এই এলাকাতে সব মায়ই সুন্দর, কোনটা থেকে কোনটা কথা কম আপনার? আচ্ছা সুন্দর বাদ দেন, সুন্দর মানে এই ছাতাটা তো কমন না, এরকম ছাতা কার আছে জানেন? দূর, আমি আমি এলাকায় ছাতা নিয়ে পড়ে থাকি না, আর কোনো কাজ নেই আপনার? আইসান অসময় দৃষ্টি ছাতা কার্ডে কই দাও, আর দিন বই থেকে কটা আছে সুন্দর ছিল, ঠিক জানি। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ ভালো। মন মেজাজ ভালো? আসল কথা বল, আসল কথা বল। মানে কি? হ্যাঁ এই বিল্ডিং এ দাদু আপনার কোনো সুন্দরী নাতনি আছে? মানে কি সুন্দরী নাতনি মানে? না না, এই ছাতাটা সুন্দরী মেয়ের, তো ফেরত দিতে আসি। আচ্ছা তোমরা কি ছাতা দিতে আসছো? হ্যাঁ হ্যাঁ আমরা দিতে আসছি। এরকম একটা ছাতা তো আমার হারিয়ে গিয়েছিল, যা ছাতাটা দিলে আমার উপকারই হয়। ওরে দাদু আপনি তো বহুত সিয়ানা আছে না, এই ছাতা যার আমরা তারে ছাতা দেবো, আপনারে দেবো না, বুঝছেন? যান আপনি ভিতরে যান। মানে কি আমি কথা বলছি, তুই কথা বলবি, তুই বেশি কথা বলছিস। এই ভাই 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 দাঁড়ান, দেখেন তো এই এই ছাতাটা, এই ছাতাটা এটা কার বলতে পারেন? হ্যাঁ জানেন, দেখেন তো বেশি ভালো দেখে, এরকম ভাই মনে হয় ভাবতেছে এই লোক যদি হবে। দেখেন তো কার সুন্দরী একটা মেয়ে, চিনেন? ভাবেন আরো ভাবেন আরো ভাবেন। আরে ভাই কিছু একটা তো বলেন আপনি, চেয়ার আছে ভাই, শুশুরি আছে নাকি, সেন্সিটিভিটি নষ্ট হয়ে গেছে? এ ভাই ট্যাটুর পান কিছু? হ্যাঁ ভাই আপনি জানতাম, যান যান লাগবে না, বুঝছি থাকবার দিচ্ছি, আপনাদের কাজ জান যান। কে যান না কেন? আরে ভাই যান, এ কেন তো যান, মারুম কিন্তু আমি কি ভাই। এ ভাই 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 চল তো চল, খুঁড়ি বুঝতা এসে দাঁড়ায় থাকবে। আরে এই দাঁড়া দাঁড়া, কি শুরু করছো? ও তো ডাইরেক্ট হয়ে যাবে, চা খাইতে খাইতে পরে পড়বি বিছানায়। পানি পানি খাই, পানি তো খাইতে হবে। কি হয়েছে রে কি তোর, একটু বল। পিপাসা হয়েছে আমার, পিপাসা অনেক পিপাসা, ছাতাওয়ালিরা দেখার পিপাসা, তারা না দেখা পর্যন্ত চা পানি কোল্ড ড্রিঙ্কস চলতে থাকে। বুঝছি বুঝছি, তোর হাঁটুতে হয়েছে ব্যথা, হাঁটুর ওষুধ না খায় যদি পেট ফোলার ওষুধ খাস তাহলে কি কাজ হবে? তাহলে কী করবো, করবোটা কি করবি কি মানে? তো সাঁতারে যে কোথায় না খুঁজছি, এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায় খুঁজছি, কোনো সাঁতার মাথা তো কিছু পাইলাম না। সাঁতারওয়ালি কি আসলে আসে নাকি তোর মনের কল্পনা? ওই যে এই যে সাঁতারওয়ালি, আসলে তো দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে। এই কি করলি এটা, তো ছাতা দিয়ে ভালো থেকে খারাপটাকে আড়াল করতেছিস, বুঝছিস? আপনি কি, আপনি কি চান আমার কাছে? আপনি আমাকে কি নামে ডাকলেন?
এই যে তারপর এই এই যে তারপর এই এই যে ছাতাওয়ালি মানে কি দেখেন আপনি তো আমাকে আমি তো আপনার নাম জানি না আপনি তো নামটা দিন বলে জাননি তা আমি আপনাকে নাম বলিনি এটা কৈফত তো আমি আপনাকে দিব না আর যেহেতু আপনি আমার নাম জানেন না তার মানে এটা না যে আপনি আমাকে রাস্তার মধ্যে যাতা নামে ডাকবেন ছাতাটা লাগবে না আচ্ছা আপনি তো জানেনই না মানে আপনার কারণে আমাদের চাকরিটা হয়ে গেছে আপনি কিভাবে আপনাকে থ্যাঙ্কস দিব আপনি অনেক বড় একটা থ্যাঙ্কস পান না এত বড় না মানে এত এত বড় একটা থ্যাঙ্কস আপনি পাওনা আছেন আসলে মানে আমি বলি আমার চাকরি কিছুতেই হচ্ছিল না পড়ালেখা অনেক শেষ করে ফেলছিলাম কিন্তু কোথাও কোনো চাকরি কি কোনোভাবেই হচ্ছিল না সবাই এটা কথা বলতো মানে পিছনে পিছনে হাসি করতো মুখ টিপে টিপে হাসতো আর তাছাড়া নিজেরও খুব খারাপ অবস্থা ছিল একবেলা খাই তো আরেকবেলা মানে রিয়েলি থ্যাঙ্কস থ্যাঙ্কস ঠিক আছে থ্যাঙ্কসের কোনো দরকার আর থ্যাঙ্কসের দরকার নাই যেহেতু তাহলে এক কাপ কফি তো নিতে পারেন আমার সাথে এটা মানা করা যাবে না প্লিজ 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 আমি শুভ শুভ রহমান সাধারণত এই সময় মানুষ নিজের নামটা বলে তবে আপনি যে বলেন না এটি স্বাভাবিক কারণ আপনি কিন্তু সাধারণ মানুষের মধ্যে পড়েন আপনি হচ্ছেন এই দুনিয়ার সবচেয়ে অসাধারণ সুন্দর আপনি কি ফ্লার্ট করছেন দেখেন পুরুষ মানুষের এই মানসিক অবস্থান নিয়ে নজরুল অনেক আগে গিয়ে গেছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ আপনি এই দুনিয়ার সব থেকে সুন্দর এটা সত্যি এবং সেটা আমি বললাম এটা কি আমার অপরাধ হয়ে গেল অথচ আমাদের কথাই ছিল না কথা শুরু হতে হলে কিভাবে হতো হতো আমি শুভ শুভ রহমান এই নগরে এসেছি 10 বছর হবে গ্রাম ছেড়ে গ্রামে নদীয়ার প্রান্ত হচ্ছে নতুন কিছু করবো বলে জানতাম না এই নগর নতুন কিছু করতে দেয় না শুধু নাগরিক বানিয়ে দেয় এবার আপনার গল্পটা আমি তৃপ্তি এতটুকু এর আগে পরে আর কোনো কিছু নেই আমার কোনো গল্প বলার মতো কোনো গল্প থাক না এটা এক বৃষ্টির দিন আপনার কাছ থেকে নিয়েছিলাম আরেক বৃষ্টির দিন হয় ফেরত দিয়ে যাব আপনি কি আমার সাথে এই অজুহাতে আরেকবার দেখা করার পাইতারা করছেন সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই কে বললো সম্ভাবনা নেই আমরা তো এখন এক ছাতা নিচে আছি এই ছাতাতে কিন্তু সব শুরু আমি কিন্তু সুম সম্ভাবনা দেখছি ভালো থাকবেন চাকরি নিয়ে আপনি হ্যাপি না বা বেতন নিয়ে কোনো সমস্যা স্যার আসলে সমস্যাটা স্যার সেটা মানে টাইমিং নিয়ে সমস্যা স্যার মানে শুরুর সময়টা অফিসে আসার যে সময়টা যদি আধা ঘন্টা একটু পেছানো যেত স্যার আমার একটু সুবিধা হতো অবশ্য আমি স্যার পরে আবার অফিস শেষে ওভার টাইম করে দিব আধা ঘন্টা থেকে আমি 1 ঘন্টা করে দিব সমস্যা নেই কেন কারণ স্যার ছাতা মানে মানে স্যার মানে স্যার সেদিন যে আমাকে ছাতা দিয়েছিল তাকে আসলে স্যার শুধু সেই সময়টাই দেখা যায় আর যাতে সবসময় সারা জীবন দেখা যায় সেই ব্যবস্থাটা করার জন্য সময়টা লাগবে স্যার এই সমস্যা আপনি আধা ঘন্টা দিয়েছেন না আপনাকে এখন থেকে 1 ঘন্টা করে সময় দিলাম প্রতিদিন আপনি 1 ঘন্টা লেটে আসবেন ঠিক আছে বলেন কিছু সত্যি তবে হ্যাঁ আমার কাজ কিন্তু ঠিক মতো চাই
জি স্যার ঠিক মতো করবে, ঠিক এর চেয়ে বেশি ভালো করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আপনি অনেক ভালো স্যার, আপনার গরিব থেকেও ভালো স্যার। ওকে, বেস্ট অফ লাক। আপনি তো মানুষকে ছাতা দিয়ে উপকার করেন, আবার সেই ছাতা আপনি ফেরতও নেন। এখন যদি আপনার কোনো ছাতা না থাকে তাহলে আপনি মানুষ কীভাবে দিবেন? তাই ভাবলাম সবাইকে এই উপকার থেকে বঞ্চিত না করি, তাই আপনার জন্য ছাতা নিয়ে আসলাম, এগুলো দিই। আপনি না অনেক বেশি কথা বলেন আর আপনি অনেক বিরক্তি করেন। বেশি কথা বলি, আসল কথাই বলতে পারি, ছাতার কথা বলি। এই রাখো তো না। ওষুধ কেন? আপনি কথা বলছেন না কেন? ওষুধ কিসের জন্য? আমি আপনাকে বেশি কথা বলতে মানা করেছি, কথা বলতে নিষেধ করিনি। বেশি কথা বলি দেখে এখন কথা না বলার চেষ্টা করছি। ঢং করতে হবে না। ওষুধ কিসের জন্য? আসলে আপনার কাছে তো আপনার ছাতাটা এখন নেই, আর এখন বৃষ্টি বাদলের দিন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আপনি ভিজে যেতে পারেন। তো আমি জানি না আপনার সঙ্গে থাকে কি না, আপনার বাসায় গিয়ে সেটাও আমি জানি না। জ্বর চলে আসলে তাই আগে থেকে আমি জ্বরের ওষুধ দিয়ে রাখি। আপনার কাছে মাথা ব্যথার ওষুধ আছে? এখন নেই, তবে নিয়ে আসতে পারবো। কারণ আপনি একটা মাথা ব্যথা। সরম লাগে রে বাজান, কইতে পারতাছি না। ছেলের মতো আপনি বলে ফেললেন আমাকে, কি মায়ের বিয়া, কোনোভাবেই টাকা পয়সা জোগাড় করতে পারতেছি না। এই অসুস্থ শরীর দিয়েই রিক্সাটা নিয়ে বাইরেছি, উপায় নেই।
আমার চেয়ে বেশি প্রয়োজন এটা এখন আপনার। আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনার মনের বাসনা আল্লাহ পূরণ করুক। আপনার মতো মানুষ এখন আছে, আল্লাহ বাঁচায় রাখুক। আমি ভাবতাম মানুষের উপকার করাটা শুধু আমিই করি, আপনিও মানুষের অনেক উপকার করেন। আগে করতাম না, এখন চেষ্টা করছি। এখন চেষ্টা করছেন কেন? মানে ভালো কাজ করলে যদি কেউ আমাকে একটু ভালো ভাবে। গুড থট, আমি আসি। ও, এর মাথা ব্যথার ওষুধ। এটার থেকেও না আসলে অনেক ভালো একটা ওষুধ আছে মাথা ব্যথার জন্য। আজ আচ্ছা সামনেই পাওয়া যাবে। সামনে আছে। থ্যাংক ইউ চাচা। ভাবছিলাম জীবনটা না অনেক হাইফাই হবে, দামি গাড়ি থাকবে, বাড়ি থাকবে, মনের মতো নারী থাকবে। কিন্তু যতই জীবনটা মৃত্যুর দিকে এগাচ্ছে মনে হচ্ছে জীবনটা একেবারে লাইফাই হয়ে গেছে। লাইফাই মানে বুঝছেন তো, মানে লো, বাজে, অদ্ভুত রকমের খারাপ, মানে যাকে। আচ্ছা আপনি কিছু বলছেন না কেন? আপনি তো নানা রকম কথা বলে যাচ্ছেন, আসলে আমি কি বলবো, আমি তো আপনার কোনো কথা বুঝতে পারছি না। যে কথার মানে বুঝি না সেটার কি উত্তর দেব? এই কবছর আমি একটা জিনিস বুঝেছি জানেন, জীবনের কখনো কোনো মানে খুঁজতে হবে, জীবনকে জীবনের মতোই চলতে যেতে হবে। আপনার মতো যদি সবাই বুঝত তাহলে আসলে জীবনটা অনেক সুন্দর হতো। আপনি মানে ভালো করে দেখছেন না, ভালো করে দেখেন সবার জীবন কোনো না কোনোভাবে সুন্দর। সবার জীবন সুন্দর না, এমনভাবে বলছেন যেন আপনি নিজের জীবনের কোনো গল্প। আচ্ছা এসব কথা থাক, আপনি অন্য কথা বলেন। চাটা মানে ভালো হয়নি তাই না? যা ভালো হয়েছে। আমার ভেতর একটা তুমি, একটা তোমার গল্প, একটা তোমায় ভালোবেসে ডুবছি অল্প স্বল্প। আমার ভেতর একটা তুমি, একটা তোমার গল্প, একটা তোমায় ভালোবেসে ডুবছি অল্প। Happy birthday once again. Hmm.
থ্যাংক ইউ আমার জন্মদিনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ আমি ওকে আনছি। আমার বাড়িতে আরো বড় কিছু করতে হবে। তো বস কল দিচ্ছি আমি। হ্যাঁ বস, সালাম। ও বন্ধুটা একটু পাগল আছে। একটু না, পুরোপুরি পাগল। তবে দোস্ত আমার সেরা, এই যুগে উত্তম কুমারের মতো হয়ে আছে। সুচিত্রার সাথে সারাদিন ঘুরছে ফিরছে, কফি খাচ্ছে, কিন্তু ভালোবাসি কথাটা বলতে পারছে না। মানে? মানে সিম্পল অ্যান্ড ক্লিয়ার, শুভ আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না। বেচারা। কি হলো? আরে কি হলো আপনার? এই জয়, তুই কিছু বলছিস? কারো কিছু বলতে হবে না। বলা কথায় কখনো সমস্যা হয় না, না বলা কথাতেই হয়। শুভ, আপনি আমাকে কেন কখনো বলেননি যে আপনি আমাকে ভালোবাসেন? সাহস পাই নাই কথাটা সত্যি যদিও। না না মানে আমি আপনাকে সবসময় বন্ধুর চোখে দেখেছি, ভালোবাসার এখানে প্রশ্নই আসে না। এইভাবে প্রশ্নই আসে না মানে আমি তো আপনাকে পছন্দ করতেই পারি না, কারণ আমি বিবাহিত। শুভকে মিথ্যাটা বললেন কেন? কারণ আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। তাহলে এখন আপনার খারাপ লাগছে কেন? আমার তো খারাপ লাগছে না। লাগছে। আপনি যেভাবে বসে আছেন তাতে মনে হচ্ছে আপনার ভেতরে একটা অপরাধ বোধ কাজ করছে। খারাপ আপনার লাগছে। হ্যাঁ, আমার খারাপ লাগছে, কিন্তু তাতে কি? শুভ অনেক ভালো একটা ছেলে, আমার আচরণে সে অনেক কষ্ট পেয়েছে। তার মানে আপনি শুভকে নিয়ে ভাবছেন? ভাবছেন না? না, আমি একদমই ভাবছি না। ভাবছেন? শুভর খারাপ লাগাটা আপনাকে খারাপ লাগছে, ভাবছেন না? দেখুন তৃপ্তি, জীবনে সব মানুষ সমান হয় না। আপনার জীবনে একটি খারাপ সম্পর্ক হয়েছে বলে সব সম্পর্ক যে খারাপ হবে তার তো কোনো মানে হয় না। নিজেকে আরেকটা সুযোগ দেবেন না? না না। কেন না? হয়, আমার অনেক ভয় হয়। ভয়কে জয় করার নামই তো জীবন। আপনি ওকেও একটি সুযোগ দিন, নিজেকেও আর একটি সুযোগ দিন।
বলেছিলাম একটা বৃষ্টির দিন ফেরত দেব। আফসোস সেই সুযোগ আর হলো না। আসি। শুভ, আমি আপনাকে একটা সত্যি কথা বলে নিই। আমি প্রতি সপ্তাহে এখানে একবার আসি আমার কাউন্সিলিং করার জন্য। মানে আমার বিয়ে হয়েছিল, আমার এখন ডিভোর্স হয়ে গেছে। ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু সে ভালোবাসাও টেকেনি আর সুখীও হতে পারিনি। শুভ, আমি না কখনো আর কাউকে ভালোবাসতে পারবো না। এখন আমার না ভালোবাসার জীবন। আমি আপনাকে সবসময় একটা ভালো বন্ধু হিসেবে চেয়েছি, আপনাকে ভালোবাসা আমার পক্ষে পসিবল না। দেখেন, আমি জানি না কাউকে ভালোবেসে ফেললে তাকে শুধু বন্ধু ভাবা সম্ভব কিনা, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না। ভাবা সম্ভব? আপনার হাতটা একটু দিবেন। কেন দিন বলছি, প্লিজ। আপনি আমাকে একটা প্রমিস করবেন, আপনি আমাকে ভুলে যাবেন, আপনি আমাকে পুরোপুরি ভুলে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি আমাকে ভুলতে না পারেন তাহলে আপনি আর কখনো আমার সামনে আসবেন না। আপনি আমাকে এটা প্রমিস করবেন? আমি তো পারবো না। আপনি পারবেন। আপনি আমাকে যতক্ষণ না কথা দিবেন আমি আপনার হাত ছাড়বো না। আমি সত্যি না পারি তাহলে কি আপনার চোখের সামনে আসবো না? না, আপনি আমাকে প্রমিস করেন। আপনি যদি আগামীকাল সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে উত্তরটা পান যে আপনি আমার বন্ধু হয়ে থাকতে পারবেন, তাহলে আপনি আমার সামনে আসবেন, না হলে আপনি কখনোই আমার সামনে আসবেন না। ঠিক আছে, মনে থাকবে তো? চেষ্টা করব। শুভ, আমি আপনার বন্ধু হয়ে থাকতে চাই। যে প্রেম, ভালোবাসা, স্বামী স্ত্রী, বিয়ে, সংসার, এগুলো না আসলে আমাকে দিয়ে হবে না। আমি আশা রাখব আগামীকাল থেকে আমাদের একটা শুভ বন্ধুত্বের সূচনা হবে। আমি অপেক্ষায় থাকব। এভাবে কঠিন শর্ত না দিলেও পারতেন। আমি সারা রাত ভেবে দেখেছি, ভালোবাসার ভূত মাথা থেকে নামাতে পারিনি, কোনোদিন পারব না। আমার মন প্রাণ শুধু আপনাকে বারবার বলতে চাই, ভালোবাসি। আরে আপনি আসুন আসুন, কেমন আছেন? ভালো। শুভ আছে? শুভ তো নেই, শুভ দেশে বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কবে আসবে? ও তো আর আসবে না, ও জব ছেড়ে দিয়ে একেবারে চলে গেছে। মানে? আসলে ওই শহরে এসেছিল ভাগ্য ফেরাতে। অনেক ইন্টারভিউ দিয়েছিল কিন্তু ওর চাকরি হয়নি অনেকদিন। সেদিন যখন আপনার সাথে প্রথম দেখা হলো, আপনার ছাতাটা হাতে পেল, ওই ছাতাটা নিয়ে যে ইন্টারভিউতে গিয়েছিল সেটাতে ওর চাকরিটা হয়েছিল। ও ভেবেছিল এটা ওর জন্য একটা লাক, আপনি ছিলেন ওর লাক। কিন্তু আপনি যখন ওকে ছেড়ে চলে গেলেন, ও একজন আনলাকি মানুষ হয়ে শহরে থাকতে চায়নি, ওই জন্য শহর, চাকরি সব কিছু ছেড়ে একেবারে চলে গেছে। Thank you.
আমি তো আপনাকে পছন্দ করতেই পারি। তুমি আমার পরীক্ষায় পাশ করেছো শুভ, এখন ফিরে এসো, আমিও ফিরে এসেছি। দেখো তোমাকে আমার খুব প্রয়োজন, মনে রেখো একটা ছেলে সারা জীবন অপেক্ষা করতে পারলেও একটা মেয়ে পারে না। এখন আমার পাশে তোমাকে না হলে চলবে না, প্লিজ ফিরে এসো। সত্যি সত্যি বলছি তোমার ভীষণ প্রয়োজন। চাচা, আমি আমার অনেক কিছু রেখে যাচ্ছি, সব কিছু তো আর নিয়ে যাওয়া সম্ভব না। আপনার যেগুলো যেগুলো দরকার আপনি নিয়ে যান। মা, তুমি কি এখানে আর আসবা না? যার ঘর বাঁধার স্বপ্ন স্বপ্নই থেকে গেছে, সে আর ঘরে ফিরে কি করবে? চাচা ভালো থাকবেন, আমার অনেক যত্ন করেছেন আপনি। আমি যাই তাহলে, আপনি ভিতরে যেতে পারেন। খুব ভালো করেছেন, সব ছেড়ে চলে যাচ্ছেন, এটা ভালো হয়েছে। এখন তো আমাদের নিজেদের চ্যাপ্টার শুরু করা দরকার নাকি? আপনি কি আমার সাথে মজা করছেন? পরীক্ষা নিচ্ছিলাম, ভালোবাসা পরীক্ষা। কেন, ভালোবাসা পরীক্ষা কি শুধু আপনি দিতে পারেন? আমি পারি না। এসবের মানে কি? দেখছিলাম এই আমাকে না পেয়ে আপনি কি লাল টুকটুকে বউ সেজে একটা নতুন সংসার শুরু করেন, নাকি দুঃখ কষ্ট নিয়ে শূন্য পড়ে হারিয়ে যান? দরকার হলে শূন্য পড়েই হারিয়ে যাব, তাও আমার আপনাকে দরকার নেই। দরকার আছে, অনেক দরকার আছে, বেঁচে থাকার জন্য দরকার আছে, ভালোবাসার জন্য দরকার আছে, অনেক বেশি কথা বলার জন্য দরকার আছে, কারণে অকারণে মাথা ব্যথা ধরানোর দরকার আছে, এবং ফেল করার ভয় নিয়ে বারবার পরীক্ষা দেওয়ার জন্য দরকার আছে। আর আর বৃষ্টি হলে কারো মাথার উপর ছাতা ধরার দরকার আছে, অথবা বৃষ্টি না হলে তুমি ছাড়া এই জগতে চাই না আমি অন্য, ভালোবাসা রেখেছি শুধু তৃপ্তি তোমার জন্য। আমার ভেতর একটা তুমি, একটা তোমার গল্প, একটা তোমায় ভালোবেসে ডুবছি অল্প স্বল্প। আমার ভেতর একটা তুমি, একটা তোমার গল্প, একটা তোমায় ভালোবেসে ডুবছি অল্প।